এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিজেপি নেত্রী অগ্নি মিত্র পলের কল রেকর্ড ভাইরাল। বিজেপি নেত্রী অগ্নি মিত্র পলকে সাধারণ মহিলা টুসু হাজরা ফোন করেছিল এবং ফোন করে এমন এমন কড়া কড়া প্রশ্ন করেছে 100 দিনের কাজের টাকা নিয়ে, তার একটিও উত্তর দিতে পারেনি বিজেপি নেত্রী অগ্নি মিত্র পল। এবং বিপদে পড়ে এমন এমন কথা বলেছেন তাতে নরেন্দ্র মোদী ও বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। চলুন, বিজেপি নেত্রী অগ্নি মিত্র পল কী কী বলেছে ফোনে টুসু হাজরাকে, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমে দেখে নিন প্রতিবাদী মহিলা টুসু হাজরা কী কী প্রশ্ন করলো এই বিজেপি নেত্রী অগ্নি মিত্র পলকে, এবং অগ্নি মিত্র পল উত্তর না দিতে পেরে কী কী বলছে। হ্যাঁ, অগ্নি মিত্র পল দি বলছেন, আমি হাওড়া জেলা থেকে টুসু হাজরা বলছিলাম। 100 দিনের যে টাকাটা কি আপনাদের হিসাব পাঠালে আপনারা টাকা পাঠিয়ে দেবেন? সুকান্ত বাবু বলেছেন যে টাকার হিসাবটা আপনাদের পাঠালে তাহলে আপনারা এটা ব্যবস্থা করে দেবেন। তা আমাদেরকে পাঠাতে হবে না, আপনাদের পাঠাতে হবে, আপনাদের সরকার, মানে আমাদের সরকারই তো হিসাব দেওয়ার জন্য দিল্লি সরকার। দিনকে অভিষেক ব্যানার্জি এবং বাকিরা সবাই গেছিলেন, সেদিনকে এই মন্ত্রী উনি অপেক্ষা করছিলেন, ওনার সাথেই দেখা করার কথা ছিল, কিন্তু কেউ ওনার সাথে দেখা করেনি 8:30 অবধি। আমি বলছি, যখন ওনারা এত মানুষ নিয়ে দিল্লি গেলেন দেখা করার জন্য, আপনি বলছেন দেখা করলেন না, দেখা কেন করলেন না আপনি সেটা প্রশ্ন করছেন, কিন্তু তাহলে ওনাদেরকে দেখা করবে বলে যে কথা দিয়ে সেই কথাটা রাখা হলো না, এবং পরবর্তী সময় ওনাদের সাথে যে অসভ্যতামিটা করা হলো, আমি প্রেসের মাধ্যমেই দেখেছি, মৌহা মিত্র একজন মহিলাকে চ্যাংদোলা করে আপনার দিল্লি পুলিশ তুলেছে। কি করে তোলে একটা গণতান্ত্রিক দেশে? সে তো মুখ খুলতেই দিল্লি গেছিল, সে তো নিজের অধিকার গণতান্ত্রিক দেশে নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্যই দিল্লি গেছিল। আমরা তো এখানে অনেক কথাই বলি, অনেক কথাই মানুষের জন্য বলি, আমাদের কি চ্যাংদোলা করে তোলা হয় না? আমি বলছি, আপনাদের কোন মহিলাকে, কোন নেতৃত্বকে আমাদের তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বাংলার দিক থেকে চ্যাংদোলা করে তুলেছে তাদের পুলিশ বা তারা, আপনি একটুখানি বলতে পারবেন না? অনেক ইনস্টেন্স দিয়ে দিতে পারবো, সেটা তো ফোনে দেওয়া সম্ভব না। সবার মধ্যে আপনারা কেন মহিলা মিত্রকে চ্যাংদোলা করে তুললেন, আমার প্রশ্ন এখানে। তারা তো খেলা করতে গেছিল, তারা তো খেলা করতে গেছিল, তারা তো বসতে গেছিল। নিয়মটা না মানলে তো এটাই করতে হবে না? কি নিয়ম মানে না? তাহলে আপনি বলছেন যে আপনারা নিয়ম না মেনে এই ধর্ণাগুলো করতে বসেন, তাই জন্য বাংলা পুলিশ আপনাদের তোলে? দাঁড়ান ম্যাম, তাহলে আপনারা নিয়ম মানেন না বলেই বাংলা পুলিশ আপনাদেরকে এরকম ভাবে তোলে? আপনাদের নেতৃত্বকে বলুন 4-5 জন গিয়ে ওনার সাথে দেখা করুন। কেন 4-5 জন যাবে ম্যাডাম? 100 দিনের টাকাটা প্রত্যেকটা মানুষের যদি বাকি থাকে তাহলে প্রতিটা মানুষ কেন যাবে না? আপনাদেরকে তো ভোট দেওয়ার সময় প্রত্যেকটা মানুষ আলাদা করে ভোট দেয়। না, তারা দেখা করার জন্য গেছিল, সেটা মানুষকে সেই বোঝানো হয়েছে, কিন্তু আলটিমেটলি মন্ত্রীর ঘরে তারা শুনুন না, মানুষকে কখনো বোঝানো যায় না, মানুষ বোকা না, টাকা নাই মানুষ বোঝে যে আমাদের টাকা আসেনি, আমাদের টাকাটা দেওয়া হচ্ছে না, মানুষকে বোঝানো যায় না।